হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন, আজকে স্নোয়ির বাবুদের জীবনের প্রথম সলিড খাবার দেওয়া হবে। দেখেন, ওরা আমার হাতে খাবারের প্লেট দেখেনি, কিন্তু যেহেতু আমি ওদেরকে ফিটারের দুধ খাওয়াই, সেজন্য ওরা আমাকে খুব ভালো মতোই চিনে ফেলেছে যে আমি ওদের খাবারের জন্যই ওদের রুমে আসি। তো দেখতে পাচ্ছেন, আমি প্লেটে চিকেন চিকেন সিদ্ধ ভাত আর আলু মিক্সড করে ব্ল্যান্ড করেছি। তো আলহামদুলিল্লাহ, ওরা খাওয়া শুরু করেছে জীবনের প্রথম সলিড খাবার। সকাল পর্যন্ত শুধু দুধই খেয়েছে। ওদের আমাকে দেখে যে পরিমাণ এক্সাইটমেন্ট আমি দেখি, আমি তখনই বুঝতে পেরেছি যে ওরা আসলে এখন সলিড খাবার চাচ্ছে। দেখুন, আলহামদুলিল্লাহ, আমি যেই চিকেন সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত দিয়ে সিদ্ধ করে যেই খাবারটা ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি ভালো মতো, বেশি পরিমাণ লিকুইড রেখেছি যাতে ছোট বাচ্চা জীবনের প্রথম খাবার খাবে, ওদের খেতে যাতে অসুবিধা না হয়। ওরে বাবারে, দেখেন প্লেটের উপরে হাঁটাহাঁটি করে খাওয়া শুরু করছে, জীবনের প্রথম খাবার, তো বুঝতে পারতেছে না যে কিভাবে খেতে হবে, আবার পেটে কি পরিমাণ ক্ষুধা। আপনারা খাবারের স্টাইল দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ পেটে ক্ষুধা ওদের, বুকের দুধে কাজ হচ্ছিল না। আজকে ওদের এক মাস বয়স হয়েছে, আজকে 17 তারিখ, হ্যাঁ আজকে ওদের ঠিক এক মাস বয়স হয়েছে। তো আজকে এই খাবারটা দিয়ে দিলাম, আরও আগে হয়তো দেওয়া যেত, কিন্তু আমি তো বাসায় ছিলাম না, এই জন্য আরও আগে দিতে পারিনি, আজকে শুরু করলাম। দেখেন, স্নোই তো তার বাচ্চাদের খাবার দেখে সে নিজেই খেতে চাচ্ছে। এই তোমার জন্য না খাবার আমি অন্য জায়গায় রান্নাঘরে রাখা আসছি, মাংসের হাড্ডি, তারপরে মাংস ভাত, আলু এগুলো দিয়ে আসছে, সেগুলো না খেয়ে আসছে বাচ্চাদের খাবার খেতে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। তো ওদের, ওরা যেহেতু খাবার শুরু করে দিছে, আমি ওদের সবাইকে অ্যাডপশনে দিয়ে দিব। আমার লোকেশন হলো লালবাগ, যারা লালবাগ থেকে এসে নিয়ে যাবেন শুধুমাত্র তাদেরকেই দিয়ে দেওয়া হবে। অবশ্যই বিড়াল পালার অভিজ্ঞতা থাকতে হবে, বিড়াল পালার অভিজ্ঞতা না থাকলে দয়া করে আমার ফেসবুক পেজে কেউ নক দিবেন না। আর হলো বাসায় বিড়াল বা ক্যাটপ্রুফ বাসা হলে খুব ভালো হয়, আর যত্ন সহকারে বিড়াল পালতে হবে, ভালো না লাগলে কয়দিন পরে ফেলে দিব, এই এই রকম মন মানসিকতা থাকলে দয়া করে নখ দিবেন না। ওদের ওদের আমি এই এক মাসে অনেক আদর যত্ন করে অনেক ভালোবাসা দিই, পর্যন্ত ধৈর্য ধরে আমার কাছে রয়েছে, আমার খুব মায়া হয়ে গেছে। তো আমি তো চাই না ওদের খারাপ কিছু হোক, এই জন্যই আপনাদের যারা নিতে আগ্রহী তাদেরকে বলতে চাচ্ছি, অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যত্ন সহকারে পালার মন মানসিকতা থাকতে হবে, আর একান্তই কোনো সমস্যা হলে বা পালতে না পারলে আমার কাছে রিটার্ন দিয়ে যাবেন, দয়া করে রাস্তায় ফেলে দিবেন না। দেখেন, উনারা খাবার দিয়া গোসল করে ফেলতেছে, খাবারের উপরে পুরা পুকুর বানায় গোসল করতেছে, ফ্লোরে যেরকম খাবার ফেলাইছে সেরকম। তারা খুব ভালোই লাগতেছে ওদের খাওয়াটা দেখে, শান্তি লাগতেছে খুব, জীবনের প্রথম সলিড খাবার এত মারামারি হুড়ু হুড়ু করে খাচ্ছে। দেখেন, এই যে মাঝখানের জন, ইনি সবচেয়ে ছোট হয়েছে, ইনি তো পুরা দুই হাত চার হাত দিয়ে হাত পা দিয়ে প্লেট পুরা দখল করতেছে, কাউরে খাইতে দিবে না, সে নিজেই সব খাবে। আর কি আওয়াজ করতেছে স্নোই ম্যাডাম মাঝখান দিয়ে এসে আবার চেটেপুটে খাওয়া শুরু করে। ব্যাপারটাকে স্নোই, তোমার না রান্নাঘরে দিয়ে আসছি আমি, তোমার এই লিকুইড খাবার খাওয়া লাগবে কেন? মাংস মাংস হাড্ডি ভাত সবই তো মাখে রান্নাঘরে দিয়ে আসছে, এটা কোনো কথা বাচ্চাদের খাবার খাইতে আসে? আর এরা তো যুদ্ধ শুরু করছে, আর এখানে মাত্র চারজন খাবার খাইছে, বাকি দুইজনের তো খুঁজেই পাইতেছি না। আমি এখন ওদের খাওয়াবো নাকি বাকি দুজনরে খুঁজতে যাব? বাকি দুইজন সম্ভবত ওভেনের নিচে বা খাটের নিচে কোথাও রয়েছে। তো দেখেন, স্নোই আবারও খাওয়া শুরু করছে, কি করে আমি এই মেয়েটারে নিয়ে বলেন। আলহামদুলিল্লাহ, ধুমধাম খাওয়া দাওয়া হচ্ছে, দেখুন মাশাল্লাহ, খেয়ে দে গুদুম গুদুম, খাবারও খেয়েছে, সে খাবার দিয়ে গোসলও করেছে। এখন এদের সবার হাত বা মাথা মুছে দিতে হবে, একটা কাপড়ে কাপড় ভিজে আমি সবার হাত মুখ মুছে দিব। দেখেন মাশাল্লাহ, খেয়ে পেটটা একেবারে গোল গাল হয়ে গেছে। তো আজকে তাহলে এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ওদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই যারা অ্যাডপশনে নেওয়ার জন্য আগ্রহী তারা আমার ফেসবুক পেজ স্নোই দ্য দেশি পার্সিয়ান ক্যাট এটা লিখে সার্চ করে ওখানে ইনবক্সে যোগাযোগ করবেন। প্রথমে যারা যোগাযোগ করবেন তাদেরকেই দেওয়া হবে, পরবর্তীতে আসলে 6টা বাচ্চার জন্য এখন যদি 20-25 জন নক দেয় তাহলে তো আমার কিছু করার নেই,
তো আমি আসলে বাছাই করে যাদেরকে আমার মনে হবে সবচেয়ে ভালো থাকবে বাবুরা, ওদেরকেই দেওয়া হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।